সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতে জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। শেখ হাসিনা হত্যা চেষ্টা মামলার ফাঁসির আসামি রানা গ্রেফতার, 22 বছর পালিয়েছিলেন ছদ্মবেশে। হাইকোর্টে চলচ্চিত্র শিল্পী সমিতির সম্পাদকের পদ ফিরে পেয়েছেন জায়েদ, আপিল করবেন নিপুণ। এবং ইউক্রেনের আরও 2 শহর রাশিয়ার দখলে, 13 শিশুসহ 136 জন মারা গেছে বলছে জাতিসংঘ। দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। 22 বছর ধরে নানা ছদ্মবেশ ধারণ করে চললেও শেষ রক্ষা হয়নি হরকাতুল জিহাদ নেতা আজিজুল হক রানার। শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তিনি। মুফতি হানানের ঘনিষ্ঠ এই সহযোগী গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ হাসিনার জনসভায় বোমা হামলার পরিকল্পনা করেছিলেন। 2000 সালের জুলাই মাসে তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় চক্রান্তের ফাঁদ পাতে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ। প্রধানমন্ত্রীর জনসভাকে লক্ষ্য করে হেলিপ্যাড ও জনসভায় স্থলে পুঁতে রাখা হয় শক্তিশালী বোমা। তবে গোয়েন্দাদের তৎপরতায় সে যাত্রায় বেঁচে যান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। পরে এ ঘটনায় মামলা হয় 2টি। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে 2021 সালে 10 জনকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত, বাকিদের দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। এ মামলায় একজন খালাস পেলেও 5 আসামি ছিল পলাতক। এদের একজনকে মঙ্গলবার রাজধানীর খিলক্ষেত থেকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘদিন ছদ্মবেশে চলাফেরা করছিল মুফতি হান্নানের ঘনিষ্ঠ সহযোগী আজিজুল হক রানা। নাম পরিচয় গোপন করে বিভিন্ন কাজ করেছে, কখনো সে টেইলারিং এর কাজ করেছে, মুদি দোকানের কাজ করেছে। যাওয়ার সাথে সাথেই তার নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে, শাহনেওয়াজ। এবং এই সে যখনই জায়গা পরিবর্তন করতো, তার নামটাও সাথে সাথে সে চেঞ্জ করে ফেলতো, এবং সে সাংগঠনিক কিছুটা কার্যক্রম চালাতো, দুই একজনের সাথে তার যোগাযোগ ছিল। কোটালীপাড়ার বোমা তৈরির কাজেও সে জড়িত ছিল, এবং এই কারণেই আপনারা দেখেছেন সে ক্যাপিটাল পানিশমেন্টও পেয়েছে। দীর্ঘ 22 বছর পর আসামি ধরতে পারাই সন্তুষ্ট জঙ্গি দমনে নিয়োজিত বিশেষ বাহিনী সিটিটিসি। 22 বছর হয়তো লেগেছে, বাট আলটিমেটলি আমরা সফল হয়েছি। আপনারা জানেন ইতিমধ্যেই অনেকেই গ্রেপ্তার হয়েছে এবং কাউন্টার টেরিজম ইউনিট সাকসেসফুল হয়েছে। তিনি জানান এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করা আপিল বোর্ডের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। জায়েদ খানের করা রিটের শুনানি শেষে বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানের বেঞ্চ আজ এর রায় দেয়। এর ফলে নির্বাচনে জায়েদ খানকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করা কমিশনের সিদ্ধান্ত বহাল থাকল। নিপুণ আক্তারের আইনজীবী জানিয়েছেন এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। গত 28 জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন প্রাথমিক ফলে জায়েদ খানকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করা হয়। পরে নির্বাচনী আপিল বোর্ডের কাছে এ নিয়ে লিখিত অভিযোগ করেন নিপুণ। 5 ফেব্রুয়ারি আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে জয়ী ঘোষণা করে। এরপর ঘটনা গড়ায় উচ্চ আদালতে। দেশের অর্থনীতির ভিত মজবুতকারী কৃষকদের অনুপ্রাণিত করতে এবার দ্বিতীয়বারের মতো দেয়া হচ্ছে এশিয়াই দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড। আগামী 4 মার্চ রাজধানীর তেজগাঁওয়ে দীপ্ত টিভির কার্যালয়ে জমকালো অনুষ্ঠানে প্রদান করা হবে এ সম্মাননা। 10টি ক্যাটাগরিতে কৃষক, কৃষি ও খামারি প্রতিষ্ঠানকে দেয়া হবে এই পুরস্কার। দুপুরে দীপ্ত টিভি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ উপলক্ষে শুক্রবার সকাল 9টায় শুরু হবে কৃষি মেলা। এতে বিভিন্ন কৃষি পণ্য উৎপাদনকারী ও সেবা প্রতিষ্ঠানের স্টল থাকবে। বিকেলে 10টি ক্যাটাগরিতে বিজয়ীদের দেয়া হবে অ্যাওয়ার্ড।
যুগ যুগ ধরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বয়ে বেড়াচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণ। সেই ভাষণটি ক্যামেরায় ধারণ এবং পরবর্তীতে নিজের জীবন বাজি রেখে যারা সংরক্ষণ করেছিলেন তাদের একজন আমজাদ আলী খন্দকার, যিনি সে সময় চলচ্চিত্র বিভাগের ক্যামেরা সহকারী হিসেবে কাজ করতেন। দীর্ঘ অপেক্ষার পর এবার মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি পেয়েছেন 21শে পদক। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 1971 সালের 7 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ঐতিহাসিক এই ভাষণে ছিল মুক্তিকামী বাঙালির কাছে স্বাধীনতার ঘোষণা। লাখো জনতার সামনে দেয়া অলিখিত এই ভাষণ এখন ইউনেস্কো স্বীকৃত বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের অংশ। মনে রাখবে, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। কিন্তু এই ভাষণ রেকর্ড ও সংরক্ষণ মোটেই স্বাভাবিক প্রক্রিয়ায় হয়নি। এর পেছনে ছিলেন তৎকালীন তথ্য মন্ত্রণালয়ের অধীন ফিল্ম ডিভিশনের কয়েকজন অকুতোভয় কর্মী। পাকিস্তান সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে বঙ্গবন্ধুর ভাষণ রেকর্ড করেন ফিল্ম ডিভিশনের 8 জন। নেতৃত্ব দেন ওই বিভাগের প্রধান মুহিবুর রহমান খান, যিনি অভিনেতা আবুল খায়ের নামে বেশি পরিচিত। FDC থেকে ডেভেলপ করার পর ফিল্মের বাক্সে লেখা হয় সাইক্লোন। আমরা সাইক্লোন 1 সাইক্লোন 2 দিয়ে এবার লিখে নিয়ে গেলাম। 25 মার্চ রাতে নিরস্ত্র বাঙালির উপর হামলার পরদিন থেকে বিভিন্ন অফিস আদালতের দায়িত্ব নিতে শুরু করে পাকিস্তানি হানাদাররা। তখন ধ্বংসের হাত থেকে বাঁচাতে বঙ্গবন্ধুর ভাষণের ফিল্মগুলো সরিয়ে ফেলতে ফিল্ম ডিভিশনের প্রধান দায়িত্ব দেন ক্যামেরা সহকারী আমজাদ আলী খন্দকারকে। তিনি ভাষণ রেকর্ডিং দলেরও সদস্য ছিলেন। ফিল্মটা যদি নিয়ে যায় তো জ্বালাই দিবে, তুমি আমার ডাক দিয়ে আমজাদ তোমার গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। স্যার, কী কাজ গুরুত্বপূর্ণ? তুমি আইজি ঢাকার বাইরে চলে যেতে হবে, আমার টাকা দিল, তুমি ট্যাঙ্ক নিয়ে আসো। তারপরে বঙ্গবন্ধু আরও গুরুত্বপূর্ণ কিছু ছবিটা বইটা পুরো ট্যাঙ্ক ঘুরিয়ে দিল আর কি। তুমি বেরিয়ে আজকে বেরিয়ে যাও, আমরা বিহার বড় ধানের গোলা, ওই ধানের গোলা আটকে রাখা আর কি। এই সাহসিকতার স্বীকৃতিস্বরূপ 2022 সালে মুক্তিযুদ্ধ বিভাগে 21শে পদক লাভ করেন তিনি। তবে এখনও মেলেনি মুক্তিযোদ্ধার স্বীকৃতি। আমার কোনো মর্যাদা নেই, মর্যাদা শেখ মুজিবের, ওনার মর্যাদা আমি পদক পাইছি, এই জন্য আমি গর্বিত, জাতি গর্বিত। আমি বুঝতে পারবো না, আমার অনুভূতি আমি বুঝতে পারবো না, আমি সামান্য লেম্যান। 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যার পর চরমভাবে ভেঙে পড়েন এই সাহসী সৈনিক। চাকরি বাঁচাতে ফিল্ম ডিভিশন থেকে যান বাংলাদেশ টেলিভিশনে। দীর্ঘ কর্মজীবনে সেখানেও রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর। দীপ্ত, বার্তাকক্ষ। এবার ইউক্রেন প্রসঙ্গ। 7ম দিনের মতো লড়াই চলছে ইউক্রেন ও রাশিয়ার সেনাদের মধ্যে। ইউক্রেনের দক্ষিণের খেরসন সহ আরও 2টি শহর দখল করেছে রুশ বাহিনী। রাজধানী কিয়েভে টেলিভিশন টাওয়ারে বিস্ফোরণের ঘটনায় অন্তত 5 জন নিহত হয়েছে। এরই মধ্যে কয়েকটি চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়ে গেছে। খারকিভ শহরের কেন্দ্রস্থল ফ্রিডম স্কোয়ারে সরকারি কার্যালয় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সেনারা। এতে প্রায় 10 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। রাজধানী কিয়েভ ও তার আশপাশের এলাকায় হামলা জোরদার করেছে রুশ বাহিনী। এর মধ্যে দুই দেশের ইউক্রেন সীমান্তে আরও সেনা পাঠানোর নির্দেশ দিয়েছে বেলারুশ। দুই দেশের প্রতিনিধিদের মধ্যে প্রথম দফা বৈঠকের 2 দিনের ব্যবধানে আজ আবারও আলোচনায় বসতে যাচ্ছে ইউক্রেন ও রাশিয়া। ইউক্রেনে 35 কোটি ইউরো $35 অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক। এদিকে রাশিয়াকে যুক্তরাষ্ট্রের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। জাতিসংঘ বলছে এখন পর্যন্ত 13 শিশুসহ 136 জন বেসামরিক নাগরিক মারা গেছে। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। শেখ হাসিনা হত্যা চেষ্টা মামলার ফাঁসির আসামি রানা গ্রেফতার, 22 বছর পালিয়েছিলেন ছদ্মবেশে। হাইকোর্টে চলচ্চিত্র শিল্পী সমিতির সম্পাদকের পদ ফিরে পেয়েছেন জায়েদ, আপিল করবেন নিপুণ। এবং ইউক্রেনের আরও 2 শহর রাশিয়ার দখলে, 13 শিশুসহ 136 জন মারা গেছে বলছে জাতিসংঘ। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে লগ ইন করুন facebook.com/দীপ্ত নিউজ এই ঠিকানায়।